জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে দশমী পুজো। রীতি মেনে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে সকাল থেকেই রবিবার চলে দশমী পুজো। 515তম বর্ষের এই পুজো, এদিন মাকে ইলিশ মাছের আমিষ ভোগ দিয়ে বিদায় জানানোর পালা চলে। মাকে রথে করেই নিরঞ্জন ঘাটে নিয়ে যাওয়া হয়। এদিন দশমী দুর্গাপূজার শেষ, এদিন ছিল মাকে বিসর্জনের পালা। এর মধ্যেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দুর্গা মায়ের বিসর্জন হয়। রাজবাড়ির নিরঞ্জন ঘাটে চলে বিসর্জনের প্রস্তুতি। শিবে সর্বাত্মসাধিতে শরণেতে সৃষ্টি স্মৃতি বিনাশনাম সগতি ভূতে পুনময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্মরায়ণে সর্বে শাসায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাসুদা নমস্তুতে মন্ত্রহীনাং কিরাহীনাং ভক্তিহীনাং সুরেশ্বরী দেবী পরিপূর্ণাং তদস্তুনে শৈলবাহদেব দেবী সর্ববাহন সহিত ভগবতী। Thank you.
দেবী বচক্ষুরাদুতম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা।